অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে আলোচনা করতে চলেছি, শনি মহারাজ রেকর্ড ভাঙতে চলেছে মেষ রাশির। অপার ধন, চাকরি, ব্যবসা সব কিছুতে কিন্তু শনি মহারাজ আপনাদেরকে ঢেলে দিতে চলেছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি, কোন কোন দিকে এই শনি মহারাজ আপনাদেরকে বিশেষ লাভ দিবে তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব, এবং কী ক্রিয়া করবেন যাতে আপনার বাই বার্থ চার্ট যদি শনি গ্রহ খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেন না। শুরু করা যাক আলোচনাটি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 9609343993। এই নাম্বারে অনলি ফর বুকিংয়ের জন্য আপনারা বারবার বলছি আবেদন করুন, নচেত এমনি ডেট অফ বার্থ দিয়ে আমার রাশি কী, আমার লগ্ন কী, এগুলো জানার জন্য আপনারা এখানে করবেন না, দয়াপূর্বক আপনারা অনলি ফর বুকিং নাম্বার। তো শুরু করা যাক ভিডিওটি। দেখুন, 29 সেপ্টেম্বর এই শনি বকরি থেকে মার্গী হচ্ছে, এবং আপনাদের মেষরাশি যিনি কিনা একাদশপতি এবং দশমপতি, অর্থাৎ কর্মপতি এবং লাভ এবং সফলতার প্রতি, অর্থাৎ কর্মপতি কর্মভাবে অবস্থান করছে একাদশপতিকে নিয়ে, এবং আপনার রাশির নবম স্থানে নবমপতির অবস্থান, অর্থাৎ বৃহস্পতি গ্রহের অবস্থান সকেত্রিক, এবং 23 সেপ্টেম্বরের পর থেকে সেটা এককভাবে এই বৃহস্পতি সকেত্রিক অবস্থান। দেখুন, আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু মেষ রাশির আমূল পরিবর্তন আসতে চলেছে। যখন এই শনি 11 ডিগ্রি থেকে 12 ডিগ্রিতে যখন যাবে, মেষ রাশির ক্ষেত্রে সোনায় সোহাগা কিন্তু হতে চলেছে। শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কর্মভাবটা বিশেষ কিন্তু শুভ ফল প্রদান করবে, এবং একাদশপতি দশম স্থানে অবস্থান লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু তৈরি করবে। এবং এই যে 23 সেপ্টেম্বর আপনাদের রাশির দ্বিতীয় স্থানে তুঙ্গস্থ রাহু অবস্থান, জবরদস্ত একটা যোগ, অর্থাৎ ধনভাবে আপনাদের রাহু আকস্মিক অর্থ আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, এগুলো থেকে কিন্তু প্রচুর কিন্তু অর্থ মেষ রাশি কিন্তু পেতে চলেছে। অর্থাৎ মেষ রাশির এই যে সেপ্টেম্বরের পর থেকে যে টাইম পিরিয়ডটা আসছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। দেখুন, দশমপতি এবং নবম, দশমপতি এবং একাদশপতি দশমভাবে অবস্থান, নবমপতি নবমভাবে অবস্থান, এবং দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ রাহুর অবস্থান, অর্থাৎ কর্ম দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে। সরকারি চাকরির কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু আসতে চলেছে, অর্থাৎ বা সরকারি চাকরিতে যারা আছে তাদের কিন্তু পদোন্নতি, পদমর্যাদা, মান সম্মান বৃদ্ধি, এগুলো কিন্তু আসবে। লাভ সফলতা এবং সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের তৈরি করবে। এবং এই যে শনি এবং রাহুর এই নবপঞ্চম যোগ, শনি থেকে কাউন্ট করে দেখুন, মকর রাশি থেকে আপনি দেখুন বৃষরাশিতে রাহুর অবস্থান পঞ্চম, এবং বৃষরাশি থেকে কাউন্ট করে দেখুন আপনার এই শনির অবস্থান হচ্ছে নবম। এই যে নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তি কিন্তু আপনাদেরকে ঘটাবে, হঠাৎ চাকরি পাওয়া, এবং যাদের ব্যবসা নিয়ে এতদিন স্ট্রাগল চলছিল ব্যবসার দিকটা কিন্তু আপনাদের খুবই ভালো, নতুন ব্যবসার কিন্তু যোগ সৃষ্টি হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, বিদেশের ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়, উচ্চ শিক্ষা বলুন, আপনার বিবাহ বলুন,
নতুন বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে, এবং সন্তান প্রাপ্তি, সন্তানের একটা সম্ভাবনা, যারা প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে সন্তানের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা উন্নতি হবে। ভাগ্যের নবম স্থানে নবমপতির অবস্থান, ভাগ্যের সাপোর্ট, সকেত্রিক ভাগ্যের সাপোর্ট পাবেন। আকস্মিক ধনবৃদ্ধি, আকস্মিক লাভ এবং পৈতৃক সূত্রে সম্পত্তি, অর্থাৎ যাদের আটকে আছে পৈতৃক সূত্রে সম্পত্তিগুলো, সেই সম্পত্তিগুলো কিন্তু রিকভারি কিন্তু হবে। যাদের কেস, মামলা, মকদ্দমা চলছে বা ডিভোর্সের কেস চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা, এই যে সেপ্টেম্বরের পর থেকে কিছুটা হলো রিলিফ আসতে চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ সময় কিন্তু আসতে চলেছে। আমি আবারও বলছি, আমার এই কথা শুনে যাদের একটু গাছের পাতা না নড়বে, অবশ্যই জানবেন বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে শনি গ্রহের অবস্থান খারাপ আছে, আপনার বৃহস্পতির অবস্থান খারাপ আছে, আপনার রাহু গ্রহের অবস্থান খারাপ আছে। অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে কনসালটেন্সি করুন এবং প্রতিকার প্রতিবিধান করুন এবং পরামর্শ করুন কি করবেন, কি করলে আপনারা এই গোল্ডেন টাইমটাতে আপনারা কাজে লাগাতে পারবেন। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় আসতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। যারা বলছেন যে আমার হচ্ছে না, অবশ্যই আপনারা দেখুন আপনাদের কোনো অশুভ কোনো গ্রহের দশা চলছে না তো, বা অন্তর্দশা চলছে না তো, বা প্রত্যন্ত দশা চলছে না তো, বা আপনার বীজযোগ, গ্রহণযোগ বা রাহু আপনার নিচস্থ নেই তো, শনি নিচস্থ নেই তো, আপনার বৃহস্পতি বক্রী নেই তো, বা বৃহস্পতি আপনার কোনো অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে না তো, এগুলো কিন্তু দেখা একান্তই দরকার। অবশ্যই মেষ রাশি আপনারা প্রতিদিন সকালে উঠে ওং আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। ওং আদিত্যায় নমঃ সূর্য দেবতাকে জল নিবেদন করুন, এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই যাদের স্যাটার্ন খারাপ আছে, শনি খারাপ আছে, আপনারা সর্ষার তেল বা কালো তিল বা জুতো আপনারা দান করুন, কুকুরকে মিষ্টি খাওয়ান, এবং অশ্বত্থ গাছে যদি আপনারা প্রতি শনিবার সন্ধ্যাবেলায় যদি একটা সর্ষার তেলের প্রদীপ দিতে পারেন এবং ওং সাং শনিশ্চয় নমঃ এই মন্ত্রটি যদি পাঠ করতে পারেন, সেক্ষেত্রে বেশি কিছু লাভ কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ শনি মহারাজ কিন্তু রেকর্ড ভাঙতে চলেছে, অপার ধন ধনবর্ষা হতে চলেছে মেষ রাশির, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থবৃষ্টি। দেখুন মেষ রাশির ঠিক এই দশমভাবে দশমপতির অবস্থান, কর্মের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, ব্যবসার দিক যথেষ্ট ভালো, বিবাহের দিক যথেষ্ট ভালো, শিক্ষার দিক যথেষ্ট ভালো, রাজনীতির ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে সোনায় সোহাগা, রাজনীতিক কেরিয়ারে উত্থান হতে চলেছে মেষ রাশির, দুর্দান্ত সময় আসতে চলেছে রাজনৈতিক সেক্টরে মেষ রাশির ক্ষেত্রে, আপনারা এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। নমস্কার।